আসসালাম আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আজকের সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম হরতালে বিএনপির সমর্থন প্রত্যাখ্যান সিপিবি আমরা বিকল্প হতে চাই জানাবো দ্রব্যমূল্য যদি নিয়ন্ত্রণ করতে পারে আপনারা কেন ক্ষমতায় আছেন অন্যদিকে অতীতে বেশ কিছু নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি অভিযোগ রয়েছে সিসি সর্বশেষ থাকছে কর্নেল ওলির জন্মদিনে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা সব খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত দ্রব্যমূল্যের উদ্যগতির প্রতিবাদে আঠাইশ মার্চ বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি ডাকা হরতালে বিএনপির সমর্থন প্রত্যাখ্যান করে পার্টির কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহ আলম বলেন আমরা বিএনপির সমর্থন চাই না তাদের কুমরে জোর থাকলে তারা আলাদাভাবে আন্দোলন করুক তারও সাম্রাজ্যবাদের পক্ষে আমাদের যুদ্ধ সাম্রাজ্যবাদ পুঁজিবাদী সমাজের বিপক্ষে আমরা কারো পাওয়ার গেমের হাতিয়ার হতে চাই না আমরা নির্বাচনে যেতে চাই আওয়ামী লীগ বিএনপির বাহিরে আমরা বিকল্প হতে চাই রোববার তেরো মার্চ চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান তিনি অভিযোগ করে তিনি আরও বলেন বাংলাদেশের রাজনীতি আমলা ব্যবসায়ীদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে রাজনীতি নিয়ন্ত্রণ করে আমলা ও ব্যবসায়ীদের একটি সার্কেল এই বিশাল সার্কেল ভাঙতে না পারলে দেশের সামগ্রিক উন্নয়ন ক্ষতিগ্রস্ত হবে ডিজিটাল নিরাপত্তার নামে সাংবাদিকদের স্বাধীনতা রুদ্ধ করা হয়েছে জানিয়া কংগ্রেস শাহ আলম বলেন লুটেরাদের স্বত্ব হাসিলে ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে এখন চাইলেও সাংবাদিকরা সবকিছু প্রকাশ করতে পারেন না আমরা যা বলছি তাও আপনারা প্রকাশ করতে পারেন না তিনি বলেন দেশ এখন দুভাগে বিভক্ত এর মধ্যে পাঁচ ভাগ এক পাশে আর পঁচানব্বই ভাগ অন্য পাশে এ পাঁচ ভাগ সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করছে অন্যদিকে পঁচানব্বই ভাগ বিভিন্ন কিছু থেকে বঞ্চিত হচ্ছে ওই পাঁচ ভাগ গণতন্ত্র নিয়ন্ত্রণ করে এই অবস্থা থেকে বেরিয়ে আসা জরুরি দ্রব্যমূল্যের উদ্যোগতি নিয়ে খুব প্রকাশ করে এ মুক্তিযোদ্ধা বলেন দুই হাজার কোটি টাকা লোপাট করার পর ব্যাট মুক্ত করেছে সরকার খাদ্য নিরাপত্তার জন্য কেন স্থায়ী রেশন ব্যবস্থা চালু করছে না সরকার যেখানে যাবেন সব জায়গায় সিন্ডিকেট এই সিন্ডিকেট ভাঙতে চাই না আমরা আমরা কারো ক্ষমতায় যাওয়ার বাহন হতে চাই না যাচ্ছি পরের সংবাদে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দু একজন মন্ত্রী ঠাকুরগাঁওয়ে এসে বলেছেন দ্রব্যমূল্যের উদ্যোগতির সঙ্গে বিএনপি জড়িত তিনি বলেন আমি নিজে কোনোদিন ব্যবসা করিনি আর ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ক তাহলে ওনারা সরকারে আছেন কেন যদি নিয়ন্ত্রণ করতে পারে সরকারে কেন আছেন বিএমপি হাতে ক্ষমতা দিয়ে দেখেন নিয়ন্ত্রণ করতে পারছেন কিনা এই সমস্ত কথাবার্তা বলে তার আরো হাস্যকর অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে রোববার সকালে ঠাকুরগাঁও কালীবাড়িতে তার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন বিএনপি মহাসচিব বলেন দ্রব্যমূল্যের উদ্যোগতির জন্য এই সরকারের উদাসীনতা এবং সরম ব্যর্থতায় দায়ী সরকারের জনগণের সাথে তামাশা করছে মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে প্রতিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য চাল ডাল তেল লবণ চিনি থেকে শুরু করে যেভাবে দাম বেড়েছে মানুষ 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 তারা হিমশিম অসহায় অবস্থায় সরকারের সমালোচনা করে তিনি বলেন এই সরকার রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে কোন কার্যকরী ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে তিনি রাশিয়ার অগ্রসরের বিরুদ্ধে বিএনপির অবস্থান স্পষ্ট বলে উল্লেখ করেন নির্বাচন কমিশনের চায়ের দাওয়াতে যাবেন কিনা সাংবাদিকদের এই প্রশ্নে এমপি মহাসচিব বলেন বিএমপি এই নির্বাচন কমিশন মানে না চা খেতে যাওয়ার প্রশ্নই আসে না পার বলেন দেশের জনগণের বাক স্বাধীনতা সংবাদপত্র ইলেকট্রনিক মিডিয়া সামাজিক মাধ্যম এবং দেশ বিদেশে ও সম্প্রচার প্ল্যাটফর্মের স্বাধীনতা দ্য বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলারেটি কমিশন রেগুলেশন ফর ডিজিটাল সোশ্যাল মিডিয়া অ্যান্ড ওটিটি প্ল্যাটফর্ম দু হাজার একুশ এবং ওভার দ্য টপ ওটিটি কন্টেন্ট ভিত্তিক পরিষেবা প্রদান এবং পরিচালনা নীতিমালা দু হাজার একুশ এ দুই নীতিমালা সহ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিলের দাবি জানান যাচ্ছি পরের সংবাদে প্রধান নির্বাচন কমিশনার সি সি কাজী হাবিবুল আওয়াল বলেছেন অতীতে বেশ কিছু নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি বলে অভিযোগ রয়েছে এই আগামী নির্বাচন যেন অধিকতর অংশগ্রহণমূলক হয় প্রকৃত অংশীদারিত্বমূলক হয় সবার মতামত নিচ্ছে কমিশন আগামী দাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সবার মতামত নিতে রোববার শিক্ষাবিদদের সঙ্গে কমিশনের প্রথম সংলাপে এসব কথা বলেন সি নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে শিক্ষাবিদদের সঙ্গে ইসি প্রথম বৈঠক বিকাল তিনটায় শুরু হয় শিক্ষাবিদদের পরামর্শ নিতে সংলাপে হাবিবুল আওয়াল কমিশনের প্রথম বৈঠকে তিরিশ জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু ইসির ডাকে সারা দিয়ে সংলাপ অংশগ্রহণ করেছেন মাত্র তেরো জন শিক্ষাবিদ সারা দেননি সতেরো জন শিক্ষাবিদ আজকের সংলাপে যে তেরো জন শিক্ষাবিদ অংশ নিয়েছেন তাদের মধ্যে এগারো জনের নাম নিশ্চিত হওয়া গেছে তারা হলেন অধ্যাপক সাদেক হালিম অধ্যাপক মোহাম্মদ ইয়াহিয়া আক্তার অধ্যাপক আব্দুল মানান চৌধুরী অধ্যাপক মফিজুল ইসলাম অধ্যাপক আনোয়ার হোসেন অধ্যাপক নাজমুল হাসান কলিমুল্লা ড আক্তার হোসেন অধ্যাপক আল মাসুদ হাসানুজ্জামান অধ্যাপক জাফর ইকবাল অধ্যাপক বোরহান উদ্দিন খান ও অধ্যাপক লাইলাফুর ইয়াসমিন নির্দিষ্ট এজেন্ডা ছাড়াই এই সংলাপ শুরু করেছে কমিশন এরপর বাইশ মার্চ নাগরিক সমাজের সঙ্গে সংলাপে বসবে পরে রাজনৈতিক দল সাংবাদিকসহ বিভিন্ন স্টক হোল্ডারদের সঙ্গেও সংলাপ হবে সংলাপে উঠে আসা মতামতের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর এত অল্প সময়ের মধ্যে সংলাপে বসার উদ্যোগ নিল কমিশন নির্বাচন কমিশন সর্বশেষ দুহাজার সালে বিভিন্ন মহলের সঙ্গে সংলাপে বসেছিল সেই বছর একত্রিশ জুলাই সুশীল রাজনৈতিক দল নারী নেতৃত্ব নির্বাচন বিশেষজ্ঞ ও গণমাধ্যমের সঙ্গে বসেছিল তৎকালীন কে এম নুরুল হুদার কমিশন উল্লেখ্য গত ছাব্বিশ ফেব্রুয়ারি কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন এসে নিয়োগ দেন রাষ্ট্রপতি পরদিন শপথ নিয়ে আঠাশ ফেব্রুয়ারি প্রথম অফিস করে হাবিবুল আওয়ালের কমিশন সবার সঙ্গে মতামত নিয়ে সে আলোকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ তৈরি করবে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি যাচ্ছি পরে সংবাদে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি ডিপি সভাপতি ডক্টর কর্নেল অব অলি আহমেদ বীর বিক্রমকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মার্চ এক ইমেল বার্তায় তাকে জানান এল জানান এলডিপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্যাটে পাঠানো এক বার্তায় বলেন প্রিয় ডক্টর কর্নেল অলি আহমেদ শুভ জন্মদিন এ বছরটিতেও তোমার জীবন সুখ ও সাফল্যে ভরে উঠুক নরেন্দ্র মোদী উল্লেখ্য এর আগে দুহাজার আঠারো দুহাজার উনিশ বিশ একুশ সালেও লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি সভাপতি ডক্টর কর্নেল অফ অলি আহমেদ বীর বিক্রমকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ তৎকালীন সময়ে এই স্বৈরাচার এসাদ আমাদের বিএনপি নেতা কর্মীদের এইরকম ভাবে নির্যাতন নিপীড়ন চালিয়েছিল দীর্ঘ নয় বছর আন্দোলন সংগ্রাম করে দেশ নেত্রী বেতন খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারী এরশাদের পতন হয়েছিল আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একানব্বই সনে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন বন্ধুরা বন্ধুরা আপনারা দেখেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যোগ্য শরীর

নেতৃত্বে এই দেশের উন্নয়ন অগ্রগতি এগিয়ে যাচ্ছিল তার পরবর্তীতে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে সেই ষড়যন্ত্র করে খুনি হাসিনের নেতৃত্বে লোকি বই দিয়ে মানুষ রাস্তায় কিভাবে না মানুষ পিটিয়ে মেরেছে সেটা আপনারা দেখেছেন